প্রকাশ করেছেন, তিনি স্বপ্রকাশ। তিনি নিজে প্রকাশিত না হলে কেউ তাকে প্রকাশ করতে পারে না। ভগবত ইচ্ছায় ভগবত কর্ম সম্পাদিত হয়, মানুষ নিমিত্ত মাত্র। ইচ্ছা চেষ্টা ক্ষমতা প্রদান করে ভগবান নির্বাচিত মাধ্যমের দ্বারা তার কর্ম করিয়ে নেন, মানুষ এখানে দ্রষ্টা। ঋষি মুনিরা মন্ত্রের স্রষ্টা নন, তারা দ্রষ্টা। ভগবান তাদের হৃদয় স্ফুরিত হয়েছেন এবং শব্দের দ্বারা মানব কল্যাণে জগতে প্রকাশ করেছেন নিজেকে। আজ যেভাবে ভক্ত তরুণ কুমার রায়ের হৃদয়ে প্রেরণা দিয়ে গোস্বামী প্রভু ও মাতা নিজেকে প্রকাশ করলেন, তা একখানি জ্বলন্ত উদাহরণ আমাদের কাছে। এই গ্রন্থে লেখক একখানি পরিপূর্ণ ভাবের ডালি প্রস্তুত করেছেন এবং গন্ধে বর্ণে সৌষ্ঠবে যে এক অসাধারণ ভাবের ক্ষেত্র রচিত হয়েছে, এক কথায় তা অনবদ্য, অতুলনীয়। এই গ্রন্থ দুটি ভক্ত হৃদয়ের কণ্ঠভার। আজ আপামর মানুষ এবং ভক্ত সমাজকে প্রভুর এই অর্ঘ নিবেদন করা হচ্ছে। আজ এই স্থানে দাঁড়িয়ে আমার মনে পড়ে যাচ্ছে ঠিক এক বছর আগের কথা। সেদিনও ছিল পয়লা বৈশাখ, 1424 গঙ্গাব্দে সূত্রপাত। সেই দিন একটি নতুন ব্রত সংকল্প করে আমি আমার গুরুজিকে ফোন করেছিলাম, নরেন্দ্রপুর বিজয়কৃষ্ণ সাধনাশ্রম প্রাঙ্গণে দাঁড়িয়ে। গুরুজিকে সেদিন ফোন করে জানিয়েছিলাম আমি একখানি প্রকাশনী খুলতে চাই জনসেবার উদ্দেশ্যে। বাবা সেদিন আশীর্বাদ ও অনুমতি দান করেছিলেন। তারপরে এই এক বছরের মধ্যে বর্মা প্রকাশনী 6খানি গ্রন্থ ভক্ত সমাজের সামনে রাখতে পেরেছে, এ আমার গুরু কৃপার দান। গুরুর কৃপাতেই আমি শ্রী তরুণ কুমার রায়ের সান্নিধ্যে এসেছি, এ আমার বিশ্বাস। না হলে এই রকম যুগান্ত সৃষ্টিকারী 3খানি গ্রন্থ আমার হাতে কি করে এসে পৌঁছাবে? প্রাণের গৌরাঙ্গ, যোগেশ্বর বিজয়কৃষ্ণ, জননী যোগমায়া, 3খানি কালজয়ী গ্রন্থ এভাবে হাতে পাওয়া এক আশীর্বাদ। গ্রন্থ প্রকাশে হৃদয় হৃদয় করুণ অভিজ্ঞতা এবং নানা চমকপ্রদ ঘটনার সম্মুখীন হতে হয়েছে। বহু সময় মহাশক্তির কার্য লক্ষ্য করা গিয়েছে, তার ফলস্বরূপ এই গ্রন্থগুলি মানব কল্যাণে উপস্থাপিত করা হচ্ছে। শ্রী তরুণ কুমার রায় সম্পর্কে আজ কিছু কথা বলতে চাই। তরুণবাবু দীর্ঘদিন ফেসবুকে প্রতিদিন কিছু না কিছু ধর্ম সংক্রান্ত লেখা লিখে চলেছেন। পুরাণ, ভাগবত, শাস্ত্রগ্রন্থ থেকে বিভিন্ন আখ্যানকে নিয়ে নিজের ভাষায় পরিবেশন করছেন মানুষের সামনে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও গোসাইজির নানা জানা অজানা দিক নিয়ে আলোচনা করেন তার আকর্ষণীয় লেখনীর দ্বারা, এবং তিনি গুরু নিবেদিত প্রাণ, তাই তার লেখায় গুরু শক্তিক্রিয়া লক্ষ্য করা যায়। যে কারণে ওনার লেখা মানুষের মনের দরজায় শুধু আঘাত করে না, প্রাণকে স্পর্শ করে। আজকে এই রকম ঈশ্বর নিবেদিত, গুরু নিবেদিত প্রাণা লেখককে আমি আমার প্রণাম জানাচ্ছি। লেখকের সাথে আমার পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। অন্যান্য পাঁচজনের মতো আমিও ওনার লেখা পড়তাম, দেখতাম কি চমকপ্রদ ভাবে উনি মহতের গুণকীর্তন করছেন। তরুণবাবুর সাথে পরিচয়ের পরে আমি জানতে পারি ওনার লেখা 3খানি গ্রন্থ পাণ্ডুলিপি আকারে পড়ে রয়েছে। আমি শুনে চমকে উঠি, 3খানি গ্রন্থ এক জীবনে এক ব্যক্তি লিখে ফেলেছেন, এটি বিস্ময়কর ব্যাপার। শুনলাম সেই সেই গ্রন্থগুলো হল শ্রীমান মহাপ্রভুর উপরে, শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী, আর শ্রী শ্রী প্রদানন্দ ব্রহ্মচারী। এই 3খানি গ্রন্থের কথা আর শ্রদ্ধায় অবনত হয় আমার মাথা, কারণ গোসাইজিকে জানতে হলে আগে জানতে হয় মহাপ্রভুর কথা। সেই মহাপ্রভুর কথা উনি লিখেছেন, এই যে বড় আনন্দের কথা। তখন আমার শুনে মনে হতে লাগলো যদি এই 3টি গ্রন্থ আমি ছাপাতে পারতাম তাহলে কেমন হয়। আমি ওনাকে বলি আমার মনের কথা। ততদিনে ওনার সাথে আমার দাদা ভাইয়ের সম্পর্ক গড়ে উঠেছে, চির আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে। দাদা বললেন অবশ্যই তুমি ছাপাবে এই বই। তখন দাদাকে বলি, দাদা আপনি প্রার্থনা করুন আমি যেন এই গ্রন্থ ছাপাতে সক্ষম হই, কারণ আমার হাতে তো এত অর্থ নেই, আপনি আশীর্বাদ করুন এই গ্রন্থ ছাপানোর অর্থে যোগান যেন আসে। সত্যি কথা বলতে কি আজকে আমার সব মনে পড়ে যাচ্ছে। তার কিছুদিন পরই অভাবিতভাবে আমার একজন দিদি এই গ্রন্থের জন্য সমস্ত অর্থ দিতে অঙ্গীকারবদ্ধ হলেন। তিনিও দাদার লেখার সাথে পরিচিত ছিলেন ফেসবুকে। আমিও দিদিকে জানিয়েছিলাম যে তরুণ কুমার রায়ের লেখা এরকম 3খানি কালজয়ী গ্রন্থের পাণ্ডুলিপি আছে, যা প্রকাশ করলে বিরাট একটি কাজ করা হয়।
সত্যি বলতে কি, আমার সেই দিদি শ্রীমতী বাপি পাল এক কথায় সেই গ্রন্থের সমস্ত টাকা তুলে দেন। আজকে তিনি এই অনুষ্ঠানে অনুপস্থিত, গোস্বামী প্রভুর ইচ্ছার প্রতিফলন তার মধ্যে দিয়ে ঘটেছে। তাই আজ এখানে দাঁড়িয়ে আমি গোস্বামী প্রভুর কাছে দিদির সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। আবার ফিরে আসি তরুণদার কথায়, তার উদ্দেশ্যে বলি, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, পাগল ও প্রেমী কবু তুমি ধরায় আসো। তরুণরা একটি কথা প্রায় বলতেন, ভাই এই গ্রন্থ আমি রচনা করি নাই, আমার দুই পাশে দুইজন দাঁড়িয়ে এই গ্রন্থ লিখিয়েছেন, একজন আমার গুরুদেব, অপরজন শ্রী পরমানন্দ সরস্বতী। আমি এই গ্রন্থ রচনা করি নাই, দাদার কথা সেদিন বিশ্বাস করেছিলাম কিন্তু পুরোপুরি বুঝতে পারিনি। কিন্তু মাসের পর মাস যখন গ্রন্থগুলিকে আমার সম্পাদনা করতে হয়, তখন বুঝতে পারি যে অমৃত সমুদ্রের মাঝখানে এসে আমি দাঁড়িয়েছি। তিনি যখন গেন্ডেলিয়া আশ্রমে বর্ণনা দিচ্ছেন, মনে পড়ে যাচ্ছে এ যেন বৃন্দাবনের প্রতিচ্ছবি। তিনি যখন লিখছেন গোস্বামী প্রভু গেন্ডেলিয়া ত্যাগ করে যাওয়ার কথা, মনে হচ্ছে এ যেন স্বয়ং শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছেড়ে আসার কথা। বৃন্দাবনের মতো গেন্ডেলিয়া আশ্রমে মাটি, বাতাস, পশু, বৃক্ষ, মানুষ সব রোদন করছিল সেদিন। একটি অসামান্য প্রাণদীপ্ত বর্ণনা। আবার কোথাও কোথাও মনে হতে লাগলো আমি গোস্বামী প্রভুর জীবনী পড়ছি না, স্বয়ং মহাপ্রভুর জীবনী পড়ছি। গোস্বামী প্রভু পার্শ্বদের কথা যখন উনি বর্ণনা করছেন, বারবার মনে হচ্ছে মহাপ্রভু সেই কালজয়ী পার্শ্বদের কথা, এবং এইসব বর্ণনা সরাসরি প্রাণে গিয়ে স্পর্শ করছে। একদিন রাত 3:30 আমি আবেগ অভিভূত হয়ে দাদাকে ফোন